কি করব, তোমার বঞ্জিরে আদম ব্যাপারের কাছে বেচে দিব। আদম ব্যাপারে তোমার বঞ্জিরে লইয়া পথ কইরা উড়াল দিব, তোমার হাতে কলার চোখলা ধরাই দিয়া যাইব। আমি যাই খালা, আমার জন্য দোয়া করু। ওই হালা যাই পড়ছে খাইছে খালা, তোমার ভিতর তো দরজা আছে, আচ্ছা আমি যাই, তুমি সামাল দাও। খালা 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 খালা, এই যে তোমার জন্য বাজার আনছি, আর এই মিষ্টি, হাত দুইটা বন্ধ সালাম কেমনে করো? নিচে রাখো। রাখবো? হ্যাঁ। এবার ঘোরো। কে ঘোরো না? আরে আমি তো চুমকির লোকে দেখা করতে আইছি। তোমারে ঘুরতে কইছি? ঠিক আছে, মুরুম্বি মানুষ, আপনি যা কইবেন তাই করুন। তোর মিষ্টিতে যে আমি তোরে না ঢুকাইছি, তাহলে আমি বাপের বেচি না। ও আরাম দাদা, খা মিষ্টি, খা মরে খাবি, খা তুই, ঘুরে কেন? আমি কই? হরম দাদা, মরে দিয়ে ঘুষ কর না তো। আরে মিয়া, মানুষ রোজা রাখে রমজান মাসে, আর তুমি এখন রোজা রেখেছো কেন? দেখো আমাদের ধান্দায় এইরকম দু একটা ছোটখাটো ঘটনা হয়েই থাকে, তাই বলে এভাবে বাচ্চা মানুষের মতো কাঁদতে হবে নাকি? আমি এখন কি করুম বড় ভাই, আমি তো কিছুই বাবার পারতাছি না। আমাদের ব্যবসার আসল পুঁজি হলো মানুষের ভয়, পাবলিকের সেই ভয় বাচ্চা মিয়া ভেঙে দিয়েছে, ওই ভয় আবার ওদের ভেতরে ঢোকাতে হবে, ভয়ানক ভাবে ঢুকাতে হবে। তবে একটু আসতে, আগে গরম তাওয়াটা একটু ঠান্ডা হতে দাও। আরে আমি তো এগুলো বেঁচে আছি, বুঝছেন কিন্তু বড় ভাই? খুব খুশি লাগছে, টিক্কা খান আর আমাদের এলাকায় সন্ত্রাস করতে আসবে না। তুই ঠিকই বলেছিস, যা অপমান হয়েছে না একেবারে চুতার মালা পরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই সম্ভব হয়েছে ওই বাচ্চার কারণে। ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন, 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 মাফ করে দেন। আমার সাথে ওই নিরীহ মহল্লাবাসী কি অপরাধ করেছে? ওদের মেরে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিস। ভাই ভাই, গুন্ডারা আমার বোনকে তুলে নিয়ে গেছে, ওরা আমার বোনকে নির্যাতন করছে। আমার বোনকে বাঁচান। কোথায়? ওই গলির মোড়ে। ভিড়ে
আমি ঠিকই বলছি স্যার, ও আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। শহর কি হোটেলে রব আপা চলে নাকি পকেটে টাকা পয়সা নাই? ভদ্রভাবে কথা বলুন। চালা লুস্তামি করো, আবার পত্র দাও। চল ইন্সপেক্টর, তুই মরে ধমক দাও হালার বহালা। শালা নেতাগিরি মারাও, তুই উস্কইয়া কিউলিদের রেপ করতে চাইছি। তাই বলে এভাবে কোন আসামিকে আপনি টর্চার করতে পারেন না। ইন্সপেক্টর, তুমি তোমার কাম করো। কিন্তু আমার চোখের সামনে এমন অন্যায় আমি সহ্য করব না। ওকে, আই উইল সি ইউ। বিশ্বাস করি না বাচ্চা, আমি জানি তুমি এ কাজ করতে পারো না, এটা ষড়যন্ত্র। হ্যাঁ কাজল, বাচ্চা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেস মুভ করব। আমি এখন কি করুম বড় ভাই, আমি তো কিছুই ভাববার পারতাছি না। আমাদের ব্যবসার আসল পুঁজি হলো মানুষের ভয়, পাবলিকের সেই ভয় বাচ্চা মিয়া ভেঙে দিয়েছে। ওই ভয় আবার ওদের ভেতরে ঢোকাতে হবে, ভয়ানক ভাবে ঢোকাতে হবে। তবে একটু আসতে, আগে গরম তাওয়াটা একটু ঠান্ডা হতে দাও। আবার অপমান করলি, তোর কামে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। এই নাও, এখানে 50,000ই আছে। থ্যাংক ইউ। এইবার বুঝবো টিক্কা খান কত রসি। আমার রসের নিশায় বাসা হাবুডুবু খাইবো। ইন্সপেক্টর দুর্জয়, আপনি এখানে? একটি সত্য কথা জানতে চাই। বলুন। তোমার একটা মিথ্যা সাক্ষীতে একজন নিরাপরাধ লোক অপরাধী হয়ে যাবে। সারা জীবন মিথ্যা কলঙ্কে বোঝা মাথায় নিয়ে সমাজের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। এত বড় অন্যায় তুমি করো না শিউলি। আমি যা করেছি ঠিকই করেছি। না, তুমি ঠিক করনি। তোমার নিজের স্বার্থের জন্য অন্যজনের সুন্দর জীবন ধ্বংস করতে পারো না। কার জীবনের কি হলো তা নিয়ে ভাববার সময় আমার নেই। আমি শুধু জানি দুনিয়াতে টাকাই সব, টাকাই সুখ, টাকাই শান্তি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। টাকার জন্য আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে। টাকার জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ হারিয়েছি, হারিয়েছি আমার পরিচয়। তো তুমি জানো না, আজ তুমি যাকে মিথ্যা ষড়যন্ত্র করে বিনা অপরাধে অপরাধী সাজিয়েছ, সে শুধু সৎ আর মহতি নয়, সে অন্যায়ের প্রতিবাদ, জালিমের দুশ্মন আর নির্যাতিত মানুষের সহায়। এই সমাজে প্রতিটি মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। তোমার কারণে বাদশার যদি কিছু হয় তাহলে আর কেউ কোনোদিন কারো পাশে এসে দাঁড়াবে না, কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, কারো বিপদে নিজের জীবন বাজি রাখবে না। শিউলি, আইনের লোকে আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এমন জঘন্য কাজ করো না, তুমি মিথ্যা সাক্ষী দিও না। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আমি ভীষণ টায়ার্ড, আপনি এখন আসতে পারেন প্লিজ। ওকে, রিমেম্বার ইট। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই যুবকটির নাম বাদশা, সে সম্পূর্ণ নির্দোষ। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে
তাকে এই মিথ্যা মামলার আসামি বানিয়েছে ইওর অনার। অবজেকশন ইওর অনার। যে যুবককে বাইরে সবাই ভালো জানে, তার আসল চেহারা হচ্ছে সে একজন চরিত্রহীন বদমাশ। আমি আদালতের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। আদিনীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়া গেল। শিউলি, আপনি আদালতকে খুলে বলুন কিভাবে সেদিন আসামি বাদশাহ আপনাকে আক্রমণ করেছিল। আমি জানি মহামান্য আদালত, মিথ্যে বলা পাপ, আবার সত্য কথা স্বীকার করলেও অনেকের জীবন দিতে হয়, তারপরেও আমি সত্য কথা বলবো। মহামান্য আদালত, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা একটা ষড়যন্ত্রের শিকার, সে সম্পূর্ণ নির্দোষী। ও রনার আসলাম শিকদার আর টিক্কা খান আমাকে ভয় দেখিয়ে ওর নামে মিথ্যা মামলা করে ওকে দোষী বানিয়েছে। বাদিনীর সত্য স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাদশাহ সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত আসামিদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। থ্যাংক ইউ দুর্জয়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাদশাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ অর্কিট সাহেব, ইটস মাই ডিউটি। বাদশাহ ভাইয়া, আমি আপনার উপরে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। তুমি তো কোনো অন্যায় করনি শিউলি, তুমি আজ যা করলে তা আমি আমি কোনোদিন ভুলব না। আজ থেকে তুমি আমার বোন। ভাইয়া